মাঝরাস্তায় বাইক আরোহীকে অপহরণ, তাড়া করে ধরল পুলিশ। আসল কাণ্ড জানার পর হতবাক সকলে। দিনে দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন জাতীয় সড়কে নবওয়ারিয়া গ্রামে ঢোকার মুখেই এক বাইক আরোহীকে জোর করে একটি সাদা রঙের ইনোভা গাড়িতে তুলে আসানসোলের দিকে নিয়ে যায় বেশ কয়েকজন। দুর্গাপুর ডাক বিভাগে কর্মরত রাজস্থানের এই বাসিন্দা মাখনলাল মিনাকে অপহরণের ঘটনা জানতে পেরেই মাঠে নামে ফরিদপুর ফাঁড়ির পুলিশ। কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে যে কেউটে বেরিয়ে পড়বে তা কেউই বুঝতে পারেননি। সিনেমার গল্প মনে হলেও বাস্তবে এমনই এক ঘটনা ঘটেছে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায়। দিনে দুপুরে যে ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল তিনি আসলে কোনো সাধাসিধে ভালো মানুষ নন, তিনি হলেন একজন ফেরার আসামি যার বিরুদ্ধে চুরি ও লুটের অভিযোগ রয়েছে। আর যারা তাকে অপহরণ করলেন বলে শোনা যাচ্ছিল তারা কেউই কিডন্যাপার নন, তারা হলেন উত্তরপ্রদেশের আগ্রা থানার পুলিশের একটি দল। তারা ফাঁক পেতে রীতিমতো গ্রেপ্তারির ওয়ারেন্ট হাতে নিয়েই অপরাধী মাখনলাল মিনাকে গ্রেপ্তার করে নিয়ে যান। मॉर्निंग में जैसे मैं ड्यूटी टाइम निकला तो इन लोगों ने मेरे को किडनैप किया। ये लोग तीन चार लोग थे, छुप रहे थे। तो जैसे मेरा बाइक में तो देख के आदमी को स्लो कर दिया। तो स्लो चाबी फुसका के इन लोगों ने मेरे को किडनैप करके ये मारने लगे। तो मैंने बोला कौन हो आप, किस वजह से मेरे को ये मार रहे हो। मैं सोच रहा था हो सकता है कोई दिमाग से पागल हो। एक बंदा आया पहले मारने के लिए, फिर वो तीन चार लोगों ने पकड़ के गाड़ी में ठूस दिया मेरे को, ड्यूटी भी नहीं जाने दिया मेरे को। এই ঘটনায় যে বাড়িতে মাখনলাল মিনা ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক হরেন চন্দ্র ধারা জানান, মাখনলালকে অপহরণের ঘটনায় পুলিশ প্রশাসন এসে এখানেও হাজির হয়। এলাকাবাসীরাও খবর পেয়ে সবাই এখানে চলে আসেন। আমার বাড়িতে প্রায় তিন চার বছর ধরে ভাড়া থাকতো মাখনলাল, ও স্ত্রী আর এক সন্তান এখনো আমার বাড়িতেই ভাড়া রয়েছে। কোনো খারাপ কিছু আমরা কখনো দেখিনি। আমরা চাই অবিলম্বে যাতে ওই ছেলেটিকে পুনরুদ্ধার করে আনা হয়। একটি ছেলে রাজস্থানের বাড়ি, তার মাখনলাল মিনা নাম, তিনি আমাদের গ্রামে চার পাঁচ বছর ধরে রয়েছেন, বছর তিন সাড়ে তিন বছর এরকম ধরনের আছে। এখন আজকে প্রতিদিনের মতন ডিউটি যায়, সকাল ওই দশটার মধ্যে বেরিয়ে যায় পোস্ট অফিসের ডিউটি। তা আজকেও সেইভাবে বেরিয়েছিল, বেরিয়ে গ্রাম থেকে বেরিয়ে যে রাস্তা সিটি সেন্টার যাওয়ার মুখে যে রাস্তাটা, ও দেখেছে যে সব পরিচিত জানে ছেলেটাকে, তাড়াতাড়ি গিয়ে পরে ওইখানে খবর দেয় সিটি সেন্টারের ওই ট্রাফিকে কয়েকটা ছেলে সিভিক ভলেন্টিয়ার এখানে আসে, ফরিদপুর থানা আসে, তারাও সমস্ত কিছু ঘটনার বিবরণ এখান থেকে জেনে নেয়। আমরাও বলি, তারা এখান থেকে তার যে গাড়িতে বাইকটা ছিল সেই বাইকটা তারা নিয়ে গেছে থানাতে, এবং হচ্ছে যে আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে ও খুব অতিলম্বে যাতে হচ্ছে যে সেই ছেলেটিকে পুনরুদ্ধার করা যায়। আসানসোলের কন্যাপুরে নাকা চেকিংয়ে গাড়িটি ধরা পড়ার পর সকলকে দুর্গাপুরে নিয়ে আসা হয় এবং উত্তরপ্রদেশের পুলিশের দেওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে উত্তরপ্রদেশ পুলিশের আধিকারিক জানান, নির্দিষ্ট খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আগ্রামে চোরি কো বারদাত চোরি কো বারদাত করি হ্যায় জিসমে ইনহোনে চোরি করি হ্যায় এক আদমি কো লুটা হ্যায় পার্টি পুলিশ ওয়ালা কো লুটা जिसके सिलसिले में हमें सूचना मिली थी कि यह दुबका आप यहाँ पर दुबका बैठा है और हम इसको देखकर और संबंधित थाने में लेके आए। तो अभी क्या हुआ? अभी हम इसे यहीं पे संबंधित थाने में आगे अपने अधिकारियों से बात कर रहे हैं। জানা গেছে এদিন প্রথম ঘটনার খবর লোকমুখে ছড়িয়ে পড়তেই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু হয়। পুলিশের তৎপরতায় উত্তরপ্রদেশের পুলিশের গাড়ি সহ অভিযুক্তকে আটকায় এই রাজ্যের পুলিশ। এরপর বিভিন্ন তথ্য খতিয়ে দেখেন তদন্তকারীরা। এ বিষয়ে কর্তব্যরত পুলিশ কর্তা জানিয়েছেন, খুবই দ্রুত আমাদের যেহেতু নাকাটা শুরু হয়ে গিয়েছিল সেই জন্য এখানে কন্যাপুর চেকপোস্টে ওকে অ্যাপ্রিহেন্ড করা গেছে। কিন্তু দেখা গেছে যে ওটা ইউপি থেকে একটা পুলিশের টিম এসছে একটা এফআইআর নিয়ে, এবং ওদের বক্তব্য যে ওদের কেসে ওয়ান্টেড আছে। তো আমরা এখন একে নিয়ে আমরা সব ইউপি থেকে যে টিম এসছে পুলিশের, আপাতত দেখা যাচ্ছে ওরা পুলিশ অফিসার, কিন্তু ওদের পদ্ধতিগত ত্রুটি ছিল। তো আমরা নিয়ে যাচ্ছি ফিরিয়ে, এরপরে আমরা যা প্রসেস আছে সেই প্রসেসে আমরা এগোবো। এটা বলা যেতে আমাদের তরফ থেকে এত দ্রুত এই সিস্টেমটা আমরা চালু করতে পারায় আমরা আপাতত আমরা ওদেরকে এখানে আটকে ব্যাপারটা জানতে পেরেছি, না হলে আরো সময় লেগে যেত পুরো ব্যাপারটা জানার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি
মতিগঞ্জ হাটখোলা।